নমস্কার বন্ধুরা, হেসেল টু ট্রাভেলের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সদ্যই আমরা ঘুরে এলাম 46তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার থেকে। কলকাতা বইমেলা কলকাতার সকল মানুষের কাছে একটা আবেগের জায়গা। এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে, শুরু হয়েছে 31শে জানুয়ারি, চলবে 12ই ফেব্রুয়ারি অবধি। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 950 স্টল এবারে বইমেলায় দেয়া হয়েছে। বইমেলা পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় ছিল মেট্রো। মেট্রোতে করুণাময়ী স্টেশন থেকে নেমেই একদম সামনেই থাকবে বইমেলার গেট। এবছর বইমেলার ফোকাল থিম হলো স্পেন। বইমেলাতে স্পেনের একটা বিশাল বড় স্টল ছিল, এছাড়া বাংলাদেশ, ইউএসএ সহ আরও অনেক আন্তর্জাতিক স্টলও এখানে দেওয়া হয়েছে। মেলাতে বেশ কিছু স্টল আমরা ঘুরে দেখলাম, বেশ কিছু বইও আমাদের কেনাকাটি করা হলো। এছাড়া গান সহ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছিল। বিদ্যুতের ফলার মতো সেই নিপের ডগায় সমুদ্রের ঢেউ। বই ছাড়াও এখানে পেট পুজোর ব্যবস্থাও বেশ ভালোই ছিল। এই স্বল্প সময়ের ভিডিওতে বইমেলার বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।